আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং ইংলিশ 3 ইন 1 এর সংক্ষেপে আমি একটু ব্যাখ্যা আর বর্ণনা করছি, ঠিক আছে? দেখুন ইংলিশ 3 ইন 1 এই যে এই জায়গা আমরা কোথা থেকে শুরু হবে, মেইনলি আমরা ফোকাস করব ইংলিশ ভাষাটা আপনি রিড করতে পারেন কিনা, যেমন পত্রিকা পড়া, রাইটিং, ট্রান্সলেটিং, এগুলো এই তিনটা হচ্ছে হাউ টু রিড পেপার প্যাসেজেস, ঠিক আছে? বিভিন্ন পত্রিকায় দেখবেন প্যাসেজ আসে, বড় বড় প্যাসেজ আসে, তারপর পত্রিকা দেখলে দেখবেন এখানে অনেক কিছু লেখা থাকে, দেশি বিদেশি পত্রিকা, সো সেটাকে আপনি রিড করবেন কিভাবে, হাউ টু রিড। দুই নম্বর হচ্ছে যে রাইটিং, রাইটিং বলতে হাউ টু রাইট ইংলিশ, ইংলিশ সেন্টেন্সগুলো আপনি কিভাবে রাইট করবেন, লিখবেন নিখুঁতভাবে একটা সেন্টেন্স, কিভাবে বিল্ড আপ করবেন সেন্টেন্স, বিল্ড আপ করে এটাকে কিভাবে বড় করবেন, ছোট করবেন, ঠিক আছে, পেঁচায় ঘোজায় সেন্টেন্স লিখবেন, এই ধরনের যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো আপনারা এই সেকশন থেকে শিখতে পারবেন। আর হচ্ছে কি ট্রান্সলেটিং, ট্রান্সলেটিংটা হচ্ছে কি যে যে কোনো ইংলিশ পত্রিকা থেকে সরাসরি বাংলা কিংবা বাংলা থেকে ইংলিশে যে অনুবাদ করার যে টেকনিকগুলো আছে কিংবা যে পজিশনগুলো আছে, যে ফর্মুলাগুলো আছে কিংবা যে চর্চার প্রয়োজন, যে ইংলিশের জ্ঞানটা আপনাদের থাকা দরকার, থাকা জরুরি, সেই ব্যাপারগুলো আমরা এই তিন নাম্বার সেকশনে আলোচনা করবো। সো এই তিনটা বিষয় মেনলি আমরা রিডিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেটিংয়ে ফোকাস করবো। এবং যে ব্যক্তির রিডিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেটিং ভালো থাকে, যে ব্যক্তির ভালো থাকে, সে ব্যক্তির আরেকটা যে সেকশন আছে সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ, সেটাও তার ডেভেলপড হবে ইনশাল্লাহ। সো স্পোকেন ইংলিশের এখানে যাবতীয় যে সেন্টেন্স মেকিং স্ট্রাকচার কেউ যদি করতে পারে তাহলে তার স্পোকেন ইংলিশ আরও বেশি ভালো হবে, আরও হেল্প। আমরা প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে এরকম একটা পিডিএফ দিব, পিডিএফ ফাইলগুলো কোথাও আপনি ই করতে পারবেন না, মানে শেয়ার করতে পারবেন না, আপনার নিজের জন্য আমানত হিসাবে দিচ্ছি, যাতে আপনি নিজে পরে আপনি অ্যাডভান্স থাকতে পারেন। হচ্ছে কি সেটা অবজেক্ট, এই যে ব্যাপারটা দেখুন, এইভাবে আমরা সেন্টেন্স বিল্ড আপ করতে গেলে, কোনো একটা সেন্টেন্স বিল্ড আপ করতে গেলে আমাদের এই সাবজেক্ট জানতে হয়, অবজেক্ট, ভার্ব, ভার্ব, অবজেক্ট আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে? এই পর্যন্ত আমরা এগুলো আপনাকে বলছি এই জন্য যে আমি আপনাকে অনুবাদ করার টেকনিকটা শেখাচ্ছি। প্রতিদিন তো আপনার অনুবাদ এইভাবে আমি লাখ লাখ অনুবাদ শেখাতে পারবো না, তো অনুবাদের টেকনিকটা দেখুন, এখানে দুটা শব্দ পাওয়া গেছে, বসতি স্থাপন আর হচ্ছে মাটি কাটা, এই দুটো ফ্রেজ আপনার কি এখানে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ ও শব্দ দিয়ে কানেক্ট হয়েছে। আর এখানে এই যে পাদ দেশে যে শব্দটা আছে এটা একটা এই ফ্রেজের একটা প্রেপোজিশনাল ফ্রেজ, ওকে? শেষে হচ্ছে কি বন্ধ পুলিশ, তো হু উইল রেইন ইন দ্য পুলিশ মানে হচ্ছে কি পুলিশের লাগাম টেনে ধরবে, উই আর শকড এট দ্য ব্লেটেন্ট অ্যাপাথি, এই অ্যাপাথিটা কি সেটা হচ্ছে টু আ সিরিয়াস ম্যালাইজ, ঠিক আছে? মর্টালিটি রেট ইন বাংলাদেশ ফর ইনস্ট্যান্স বিভিন্ন ধরনের হতে পারে, গন ডাউন, ওয়াইল আপনাকে বলে দেবে না যে এটা পাশাপাশি, এটা যদিও এটা কন্ট্রারি, অন দ্য কন্ট্রারি, অপর পক্ষে এরকম না, সেটা আপনার কনটেক্সট থেকে বুঝে নিতে হবে। ব্যাপারটা আশা করি, আচ্ছা আমি কমেন্টগুলো একটু শো করি, সরি, আগের পুরো কাহিনীকে অ্যান্টিসিন হিসেবে নিয়ে আসে। হ্যাঁ, রঞ্জিত কুমার বলেছেন, হ্যাঁ আপনার ব্যাখ্যা ঠিক আছে, দেয়ার আর ফোর ডিপেন্ডেন্ট ক্লজ আন্ডার ওয়ান ডাব্লিউএস দিয়ে, আসলে আমরা কি তার সাথে কোনো কোয়ান্টিফায়ার্স থাকে এবং অফ সেন্টেন্সে অবজেক্ট হয়, কোন সেন্টেন্সে যখন অবজেক্ট থাকে তখন সেটা এমনিতেই কমপ্লিমেন্ট, সেটা কি বসতে পারে অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এবং ওকে সো আমরা বুঝতে পেরেছি যে মাহমুদা কান্তা বলেছিলেন আ গুড বয় হচ্ছে একটা ফ্রেজ, আ